আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের এই রকম ডিজাইনকে আপনাদের প্যাকেটের উপরে খুব সহজেই প্রেজেন্টেশন করতে পারবেন। সেই প্রসিডিউরটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটাকে বলে প্যাকেট প্রোডাক্ট মকআপ। প্রথমেই আপনাদের যে ডিজাইনটা আছে, যেমন এই ডিজাইনটাকে আমি এই রকম করব, তাহলে আমাদের আগে প্যাকেট যে মকআপটা আছে, এই প্যাকেটের মকআপটা আমাকে ওপেন করতে হবে। ফাইল থেকে আমি ওপেন করছি, ফাইল থেকে ওপেন। এখন আমাদের ডিজাইনটাকে এখানে নিয়ে আসতে হবে। ডিজাইনটাকে আমরা একটু ছোট করে নিব। এবং আমাদের দেখতে হবে ডিজাইনটা প্যাকেটের মাঝখানে আছে কিনা। মাঝ বরাবর নিয়ে এসে আমরা এটার অপাসিটিটা 100% করে দেব। এবং আমাদের যে প্যাকেটের লেয়ারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। ড্র্যাগ করে আমরা প্লাসের উপর ছেড়ে দেব এবং এই প্যাকেটটাকে আমরা সিলেকশন অপশন, সিলেকশন টুল নিয়ে আমরা জাস্ট প্যাকেটের উপরে ক্লিক করব এবং এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করে দিব। ক্লিপিং মার্কস করে আমাদের যে ডিজাইনটা আছে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব এবং এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, সরি লিনিয়ার বার্ন করে দিব। এবং নিচের লেয়ারটাকে আরেকটা কপি নিব। আরেকটা কপি নিয়ে আমরা এটাকে লিনিয়ার বার্ন করে দিব আবার। এবং লেয়ারটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। লেয়ারটার অপাসিটিটা একটু কমিয়ে দিব এবং এটাতে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে আমরা আন্ডারলাইন লেয়ারটাকে একটু বাড়িয়ে দিব, কমিয়ে দিব। আপনারা দেখে করবেন কতটুকু আপনাদের প্রয়োজন। আমরা কিন্তু খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের চিপসের যে ডিজাইনটা সেটাকে আমরা রিয়েলিস্টিক একটা লুক দিতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।